সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, রাজ সম্মান দেবে পোকরাজ। তো পোকরাজ নামক পাথরটি কিভাবে মানব জাতিকে রাজ সম্মান দিতে পারে? সাধারণত পোকরাজ কিন্তু বৃহস্পতির রত্ন, এটা আমরা সচরাচর সকলেই জানি। তো বৃহস্পতি হচ্ছে প্রতিষ্ঠা, যশ এবং সম্মানের মালিক। এমনকি বৃহস্পতি যদি শুভ অবস্থানে থাকে, জন্ম প্ল্যানেটে বা হাতে, দেখুন এখানে একটি জন্ম প্ল্যানেট অঙ্কিত আছে, কর্কট লগ্নে বৃহস্পতি দেওয়া আছে, তো কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভকারক গ্রহ। আর তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেওয়া আছে, তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পাপক গ্রহ। তো এই জন্ম লগ্নে যদি বৃহস্পতি শুভ অবস্থানে থাকে, তাহলে এমনি কিন্তু আমরা ধার্মিক হব, বা সেই জাতক জাতিকা যথেষ্ট ধার্মিক হবে, উদার হবে, পরোপকারী হবে, তাদের দেবদী যে ভক্তি শ্রদ্ধা থাকবে, এমনকি পিতামাতা গুরুজনদের আশীর্বাদ পাবে। তো গুরুজনদের যখন আশীর্বাদ পাবে, তখন কিন্তু দৈবানুকূল্যও কিন্তু প্রাপ্ত হবে, সেই সঙ্গে জ্ঞান বিদ্যা অর্থ সম্মান এমনকি মানবিকতা, সেই সঙ্গে সত্যবাদিতা বা সততা, নিষ্ঠা, একাগ্রতা অর্থাৎ ন্যায়নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, এগুলো কিন্তু থাকবে। তাছাড়া ধর্মীয় গ্রন্থ রচনা, ধর্মীয় দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য, এমনকি ধর্মপ্রচার, ধর্মের প্রসার, অধ্যয়ন অধ্যাপনা ভিত্তিতে প্রচুর সুনাম যশ খ্যাতি অর্জন করে থাকে। সেই সঙ্গে লেখক, গবেষক, এমনকি যেমন শিক্ষক হবে, তেমনি কিন্তু আবার বড় বড় রাজনীতিবিদ হতেও কিন্তু এই বৃহস্পতির সহযোগিতা করে। বিশেষ করে বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বের মালিক করে, অর্থাৎ তারা শাসক হবে, তারা রাষ্ট্র শাসক শাসন করবে বা রাজ্য শাসন করবে বা দেশ শাসন করবে। ঠিক তদনুরূপ কিন্তু এই বৃহস্পতি কোনো না কোনোভাবে সংগঠন পরিচালনা করবে, সংগঠনের প্রধান ব্যক্তি থাকবে, বা ধরুন বাড়ির মধ্যে সে গৃহস্বামী, সে গৃহ পরিচালনা করবে, অর্থাৎ সকল জায়গার সে মাথার মণি থাকবে যদি বৃহস্পতি শুভ অবস্থানে থাকে। তো আর এই বৃহস্পতি যদি অশুভ অবস্থানে থাকে, অশুভ বলতে লগ্নের ধরুন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ গৃহে থাকে, আবার বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে পাপক গ্রহ হয়, যেমন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু পাপক গ্রহ, তো তুলা লগ্নের বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠপতি, সে পাপ গ্রহ। তো এই পাপ গ্রহ যদি লগ্নের ষষ্ঠে অর্থাৎ নিজ গৃহে মিনেও অবস্থান করে, তো এ কিন্তু পাপ ফল দেবে। এমনকি বিশেষ করে অষ্টমে, যখন তুলা লগ্নের ক্ষেত্রে অষ্টমে যখন বৃষ রাশিতে অবস্থান করবে, তখন তো সে পাপ ফল দেবেই, দ্বাদশ গৃহে অর্থাৎ যখন কন্যা রাশিতে অবস্থান করবে, তখনও কিন্তু সে পাপ ফল দেবে। তাছাড়া এই বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি, এগুলো কিন্তু অবশ্যই শুভ ফল দেবে। তো আমরা চলে আসি প্রথমে একটু কর্কট লগ্ন নিয়ে। কর্কট লগ্নে ধরুন লগ্নের বৃহস্পতি বসে আছে, বৃহস্পতির এটি তুঙ্গগৃহ, তো তুঙ্গগৃহে বৃহস্পতি বসে আছে, তো বৃহস্পতি লগ্নে তুঙ্গস্থ হয়ে তার ষষ্ঠপতিত্ব দোষ আছে, অর্থাৎ ষষ্ঠপতি এবং একাধারে সে ভাগ্যপতি। তাছাড়া বৃহস্পতি লগ্নে অবস্থান করে কিন্তু তার পঞ্চম দৃষ্টি দিয়েছে বৃশ্চিকে, আর সপ্তম দৃষ্টি দিয়েছে মকরে, নবম দৃষ্টি দেবে কিন্তু মিনে, যেটি বৃহস্পতির আরেকটি গৃহ। তো প্রথম বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দেবে বিদ্যাভাবে, আর কর্কট লগ্নের ক্ষেত্রে বিদ্যা এবং কর্মপতি মঙ্গল কিন্তু রাজ্যকারক গ্রহ। তো এই মঙ্গল যদি মারক লক্ষণাক্রান্ত না হয় বা মারকত্ব দোষ না হয়, অর্থাৎ অষ্টমস্থ মঙ্গল, দ্বাদশস্থ মঙ্গল, রাহুযুক্ত মঙ্গল, রাহুদিষ্ট মঙ্গল এমনটি যদি না ঘটে, তাহলে মঙ্গল রাজযোগের ফল দেবে। আর সেই গৃহে যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে, তখন কিন্তু বিশেষ করে বিদ্যা শিক্ষায় তারা সফলতা অর্জন করবে, এমনকি বিদ্যাপতি যদি বিদ্যাভাবে বা কর্মভাবে থাকে, বিশেষ করে মঙ্গল, তার উপর বৃহস্পতির দৃষ্টি, মানে দেখা যাচ্ছে খুব নামজাদা ডাক্তার হবে বা চিকিৎসক হবে, আবার সেনাপতি হলে, মানে সৈন্য ডিপার্টমেন্টে চাকরি করলে সে ঘন ঘন পদোন্নতি পেয়ে শীর্ষ আসন কিন্তু অবলম্বন করবে বা শীর্ষ আসন সে কিন্তু অধিকার করবে বা সেই আসনে অধিষ্ঠিত হবে। তাছাড়া পিতার কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা পাবে, উত্তরাধিকার সূত্রে পাবে, দৈবানুকূল্য পাবে, এগুলো কিন্তু তার প্রাপ্ত হবে। তাছাড়া শনির গৃহে সপ্তমে দৃষ্টি দেবে, শনি যদি
ধরুন বিশেষ করে স্বক্ষেত্রগত না থেকে শনি মহারাজ যদি নিঃস্বস্থ হন, মেষ রাশিতে কর্মভাবে নিঃস্বস্থ হন, বা শনি হয়তো আপনার লগ্নের অষ্টম ভাবে থাকলে শনি অবশ্য সে কিন্তু নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে থাকছে, তথাপিও কর্কট লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু মুখ্য মারক গ্রহ। তো শনি কোথায় আসে এটি কিন্তু আপনার প্ল্যানেট দেখে বিচার করতে হবে। ভিডিওটি কিন্তু বৃহস্পতি, যে রাজ সম্মান দেবে বৃহস্পতি, তো বৃহস্পতি কিন্তু শনির গৃহে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ শনি কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে মারক এবং পাপক গ্রহ। তো মারক এবং বা মুখ্য মারক এবং পাপ গ্রহ তো সেই গৃহে গিয়ে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ শনির কুপ্রভাব কিন্তু একটু হলেও সে বিনষ্ট করবে বৃহস্পতির দৃষ্টির কারণে, অর্থাৎ অশুভ ফল দূর করবে। তো সে কোন দিকে? দাম্পত্য জীবনের ক্ষেত্রে, জীবন সঙ্গী, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, তাছাড়া বিবাহের পরে ভাগ্য উন্নতি করতে সহযোগিতা করবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটাবে, সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় থেকে সহযোগিতা প্রাপ্ত হবে। যদি এই শনি না অষ্টম বা দ্বাদশে অবস্থান বা ষষ্ঠে অবস্থান না করে থাকে, ষষ্ঠে হলে শনির ব্যাধিপীড়ায় ভোগাবে, অষ্টমে থাকলে শনি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় ঘটাবে, আর দ্বাদশে থাকলেও কিন্তু শনি মানে একেবারে মাথার ঘাম পায়ে ফেলে যে উপার্জন করবেন, মাসের শেষে বেতন পাবেন না, বেতন আটকে যাবে, অবৈধ অনুচিত পথে যাবেন, সব কিন্তু ধূলিসাৎ করে দেবে। অথচ বৃহস্পতি কিন্তু শনির গৃহে দৃষ্টি দিচ্ছে। তাছাড়া বৃহস্পতির তুঙ্গস্থ বৃহস্পতি লগ্নে অবস্থান করে ভাগ্যভাবে দৃষ্টি, নবম দৃষ্টি, এটা কিন্তু ভাগ্য লক্ষ্মীর কৃপা, অর্থাৎ দৈবাণু যে কুল্য সেটা কিন্তু প্রাপ্ত হবেন, অর্থাৎ দৈব আপনাদের সহযোগিতা করবে। মহান রাব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা বলে যদি কিছু থেকে থাকে সে কিন্তু আপনাদের উপর প্রসন্ন থাকবে। যখন প্রসন্ন থাকবে তখন আর আপনারা যে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে যে উপার্জন করবেন, তার ফলে আপনারা যে প্রতিষ্ঠা পাবেন সেই প্রতিষ্ঠাই কিন্তু আপনাদের রাজ সম্মান দেবে। তো এই বৃহস্পতি রাজ সম্মান দিতে পারে। তো তুলালগ্নের ক্ষেত্রে যদি আসি তাহলে সে কিন্তু বৃহস্পতি পাপক গ্রহ, তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে কিন্তু দেখুন কুম্ভ রাশিতে। তো কুম্ভ রাশিতে যখন সে পঞ্চম দৃষ্টি দিচ্ছে সেটি শনির গৃহে, তো লগ্নটি কিন্তু তুলা। তো যখন তুলালগ্নের ক্ষেত্রে আমরা আসছি তখন কিন্তু বৃহস্পতি পাপ, আবার শনি কিন্তু শুভকারক গ্রহ। তো বৃহস্পতি পাপক গ্রহ পাপ গৃহে বসে আছে, অর্থাৎ শুক্রের গৃহে বসে আছে, দেবগুরু আর দৈত্যগুরু দুই গুরু, তার মধ্যে শুক্র হচ্ছে দৈত্যদের কুলগুরু আর বৃহস্পতি হচ্ছে দেবতাদের কুলগুরু। তো তুলালগ্নের ক্ষেত্রে দৈত্যদের কুলগুরুর ঘরে কিন্তু বসে আছে বৃহস্পতি, তো এটি কিন্তু শুভকর নয়। তবে অশুভ বৃহস্পতি থাকা সত্ত্বেও তার পঞ্চম দৃষ্টি যেখানে পড়ছে সেটি কিন্তু শনির গৃহে, তো শনি কিন্তু আপনার এই তুলালগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ। তো শুভকারক গ্রহ এবং যদি শুভ অবস্থানে থাকে তার উপর যদি বৃহস্পতি দৃষ্ট হয় তাহলেও কিন্তু এই অশুভ বৃহস্পতিও কিন্তু বিদ্যাশিক্ষায় গর্বিত করতে পারে, পিতামাতার কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা আশীর্বাদ পাওয়াতে পারে, দৈবানুকূল্যও কিন্তু পাওয়াতে পারে, হতে পারে সে ধরুন আপনার পাপ গ্রহ তুলালগ্নের ক্ষেত্রে, কিন্তু বিদ্যাভাবে দৃষ্টি দিচ্ছে। যদি না বিদ্যাপতি শনি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে অবস্থান না করে থাকে, বা শনি ধরুন রাহুযুক্ত বা রাহুদিষ্ট এমনটি পাপযুক্ত পাপদিষ্ট যদি না হয় তাহলে কিন্তু বিদ্যা গর্বে গর্বিত করবে। এমনকি পাপক বৃহস্পতি সে যে তার সপ্তমে দৃষ্টি দেবে তুলা লগ্নের ক্ষেত্রে, মঙ্গল কিন্তু পাপক গ্রহ, মঙ্গল ধনপতি এবং সপ্তমপতি হিসাবে পাপক গ্রহ, তো মঙ্গলের গৃহে দৃষ্টি দিচ্ছে। এই মঙ্গলটি যদি সপ্তমেও থেকে থাকে পাপ মঙ্গল, তো বৃহস্পতির দৃষ্টিতে সে বৃহস্পতি পাপ, তো বৃহস্পতি পাপ হলেও দেবতাদের গুরু, তার দৃষ্টিতে কিন্তু মঙ্গলের পাপত্ব দোষ অনেকাংশে খণ্ডাবে। তো খণ্ডানোর পরে তখন কিন্তু দাম্পত্য জীবন সুখের করতে পারে, এমনকি জীবনসঙ্গীর কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা পাওয়াতে পারে, সেই সঙ্গে বিশেষ করে বিবাহের পর ভাগ্য উন্নতি ঘটতে পারে। তাছাড়া বিশেষ করে মঙ্গল যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম নবম এবং দ্বাদশে অবস্থান করে মাঙ্গলিক দোষযুক্ত না হয়, বা মঙ্গল যদি রাহুযুক্ত রাহুদিষ্ট না হয়, তাহলে কিন্তু এই মঙ্গলের উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তো পাপক গ্রহ হোক বৃহস্পতি, সেই মঙ্গলে অশুভত্ব কিন্তু বৃহস্পতির দৃষ্টিতে খণ্ডাবে।
তো তখন কিন্তু রাজ সম্মান এনে দেবে অথচ বৃহস্পতি কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে পাপক গ্রহ ইভেন তার নবম দৃষ্টি পড়ছে কিন্তু দেখুন মিথুনে অথচ তুলা লগ্নের ক্ষেত্রে বুধ কি না তুলা লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু শুভ গ্রহ ভাগ্যপতি এবং দাদশপতি কিন্তু দাদশপতির তো দোষ থাকতে পারে ভাগ্যপতি হিসাবে শুভ গ্রহ সেখানে কিন্তু পাপ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কিন্তু ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে ভাগ্য লক্ষ্মীর কৃপা কিন্তু বর্ষিত করাবে হতে পারে তুলা লগ্নের ক্ষেত্রে বুধ শুভকারক গ্রহ তো শুভকারক গ্রহ আর তার উপর পাপ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তো তথাপিও কিন্তু ভাগ্যের আরও সাপোর্ট দেবে ছাড়া অর্থাৎ প্রাপ্তির খাতকে পূর্ণ করবে ছাড়া শূন্য করবে না অর্থাৎ জীবনের চাওয়া পাওয়াকে পূর্ণ করবে বা জীবনে প্রতিষ্ঠার গ্রাফকে চাঙ্গা করবে যখন চাঙ্গা করবে তখন কিন্তু রাজ সম্মান এনে দেবে এই পোকরাজ তো পোকরাজ আমরা কখন ধারণ করব আর কখন করব না এটি কিন্তু প্রশ্ন থেকে যায় যে আমরা ধারণ করব কি করব না আপনি তো দেখালেন যে কর্কট লগ্নে তুঙ্গস্থ বৃহস্পতি অমুক অমুক গৃহে দৃষ্টি দিয়েছে আর তুলা লগ্নের ক্ষেত্রে পাপ বৃহস্পতি সেও অমুক ঘরে দৃষ্টি দিল তাহলে আমরা পোকরাজ পড়ব কি পড়ব না দেখুন ১২টি লগ্ন সাপেক্ষে বৃহস্পতির অবস্থান অনুযায়ী তবেই না বৃহস্পতির পোকরাজ দিতে হবে দেখতে হবে বৃহস্পতি যে গৃহে আছে সেই গৃহকে কিন্তু শুভ করবে হোক সে পাপ আর সে শুভ সেই ঘরকে শুভ করবে উপরন্তু সে যে যে গৃহে দৃষ্টি দেবে সেই সেই ঘরকেও কিন্তু শুভ করবে আর সেই ভাবপতি গ্রহ যদি পাপস্থ না হয় তাহলে বৃহস্পতি নিঃসন্দেহে শুভকারক ফল দিয়ে আপনাদের রাজ সম্মান দেবে তো এখানে কিন্তু একটু কেমন যেন খটকা আপনাদের লেগে যেতে পারে তো কি হচ্ছে বৃহস্পতি যে ঘরে থাকবে সেই ঘরে শুভ ফল দেবে এমনকি বৃহস্পতি যে ঘরে দৃষ্টি দেবে সেটিও শুভ ফল দেবে কিন্তু যে ঘরে দৃষ্টি দেবে সেই ভাবপতি গ্রহ আর যে ঘরে অবস্থান করবে সেই ভাবপতি গ্রহ এই দুটি গ্রহের অশুভত্ব যদি থাকে তাহলে ওই অশুভত্বকে দূর করুন শুধু বৃহস্পতির প্রতিকার সেক্ষেত্রে পড়তে হবে না তবেই না কিন্তু আপনারা রাজ সম্মান পাবেন এটি মাথায় রাখতে হবে শুধু ঢালাওভাবে যে বৃহস্পতির পোকরাজ পড়লেই রাজ সম্মান হবে তা কিন্তু নয় তাছাড়া বৃহস্পতি যদি কখনো কারো জন্মলগ্নে শুক্রযুক্ত শুক্রদিষ্ট থাকে এটি কিন্তু এমন হতে পারে যে মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ সেখানে বৃহস্পতি বসে আছে তো এটি কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ ফল দেবে তো শুভ ফল দেবে কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু দৈত্যদের কুলগুরু এবং কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু পাপ তো পাপ গ্রহ সে যে তুঙ্গস্থ হচ্ছে অর্থাৎ তার পাপস্থতা দোষ কিন্তু তার যাবে না অর্থাৎ দৈত্যের যে মানে স্বভাব এই স্বভাব থেকে সে কিন্তু বিচলিত হবে না তো সেখানে দেবগুরু গিয়ে মিলিত হয়ে তখন দেবগুরুর গুণকে সে কিয়দংশ নষ্ট করবে তো তখন কি করবেন আপনি দেবগুরুকে আরও শক্তিশালী করলেন তো একটি পোকরাজ ধারণ করলেন তখন শুক্রের সঙ্গে কিন্তু মারামারি শুরু করবে অর্থাৎ দৈত্যকুলগুরুর সঙ্গে তখন দেবগুরু দুইজন কিন্তু দ্বন্দ্ব বাঁধাবে তো এই শুক্রযুক্ত শুক্রদৃষ্ট বৃহস্পতি থাকলে সেক্ষেত্রে বৃহস্পতি শুক্রের মিলিত প্রতিকার অর্থাৎ সাদা রঙের পোকরাজ পরিধান করতে হবে যাতে দুটির একসঙ্গে কাজ করে অথবা ইয়েলো ডায়মন্ড পরিধান করতে হবে যে ইয়েলো ডায়মন্ডের ইয়েলো অংশ হচ্ছে আপনার পোকরাজের কাজ করবে আর ডায়মন্ড তো শুক্রের কাজ করবে তো এ ব্যতি রেখে আপনারা দেখা যাচ্ছে মিনে তুঙ্গস্থ শুক্রের সঙ্গে বৃহস্পতি বসে আছে শুক্রের একটি ডায়মন্ড পড়লেন আর ওদিকে আবার বৃহস্পতির একটি পোকরাজ পড়লেন এক্ষেত্রে কিন্তু রাজ সম্মানের ব্যতিরেকে আরও জীবনের দেখা যাচ্ছে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা এমনকি নেশা মদ্য জুয়া আকৃষ্টতা প্রস্রাব কিডনি ধাতুগত রোগ হার্টের প্রবলেম এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে মাথা ব্যথা মাথা ঘোরা মাথা যন্ত্রণা মানসিক বিষণ্ণতা ঘাড়ে ব্যথা এমনকি অকালে চুল পড়া জন্ডিস তারপরে গালের ভিতর ফুসকা ফুসকা ঘা অনিদ্রা ব্লাড ক্যান্সার সেই সঙ্গে ফুসফুস জনিত বা বুকের কফজনিত কোনো রোগ এমনকি নারী জাতির লিউকোরিয়া সেই সঙ্গে ধরুন আপনাদের মান মর্যাদা এমনকি সম্ভ্রম নষ্ট পর্যন্ত করে তুলতে পারে কিন্তু এই বৃহস্পতি শুক্রের জ্যোতি অথচ শুক্র তুঙ্গস্থ বৃহস্পতি নিজ গৃহে ভাগ্যভাবে বসে আছে আবার যদি তুলা লগ্নের ক্ষেত্রে যাই তো ষষ্ঠপতি ষষ্ঠে বসে আছে সেখানে তুলা লগ্নের ক্ষেত্রে আমরা শুক্রকে কি বললাম শুক্রকে কিন্তু কিছুই বলা হয়নি যে শুক্র শুভ কি অশুভতা বলা হয়নি কিন্তু শুক্র কিন্তু লগ্নপতি এবং অষ্টমপতি অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু
বিশেষ করে শুভকারক নয়, কারণ সে লগ্ন এবং অষ্টমপতি, অষ্টমপতিত্ব দোষ কিন্তু তার রয়েছে। তো এই যে অষ্টমপতিত্ব দোষ থাকার কারণে সে কিন্তু ষষ্ঠভাবে থেকে শুক্র এবং বৃহস্পতি দুটি গ্রহেরই কিন্তু বিপর্যয় এখানে ডেকে আনবে, তখন কিন্তু এই ব্যাধি পীড়ার প্রবণতা বাড়াবে বই কি কোনো ক্রমেই কমাবে না। তো সেক্ষেত্রে কিন্তু ওই একই কথা যে এক্ষেত্রে কিন্তু বৃহস্পতির প্রতিকার পড়লেই যে রাজ সম্মান দেবে, বা আপনার শুক্রের প্রতিকার আপনি পড়লে যে ষষ্ঠভাবে বসে আছে ব্যাধি পীড়া থেকে মুক্ত করবে, তা কিন্তু নয়। এখানে কিন্তু শুক্রের প্রতিকার, শুক্র তুঙ্গস্থ, শুক্রের প্রতিকার পড়লে আরও ব্যাধি পীড়ায় আক্রান্ত হবেন। তাছাড়া শুক্র যদি নিঃস্বস্থ হয় এবং বৃহস্পতি যদি দ্বাদশে অবস্থান করে তাহলে কি হলো, একেতে পাপগ্রহ সে দ্বাদশে আর শুক্র সেখানে কিনা নিঃস্বস্থ যুক্ত হলো, তাহলে বৃহস্পতির শুভ গুণ কিন্তু নষ্ট হবে, অপরদিকে কিন্তু শুক্র দ্বাদশে থেকে শুক্রজনিত ব্যয় ঘটাবে, তখন কিন্তু বার্বণিতা, বেশ্য সংসর্গ, এমনকি অসততা, অসৎ উদ্দেশ্য, আর ওই যে কথা বললাম যে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা, কুখ্যাতি, ধর্মের প্রতি অনীহা, বা গুরুজনদের শ্রদ্ধা ভক্তি নেই তাদের উপর, মহান সৃষ্টিকর্তাকে পর্যন্ত মানছি না, সময় মতো আমরা ধর্মীয় ক্রিয়াকল্পাদির ধারে কাছেও পর্যন্ত যাচ্ছি না, তো এক্ষেত্রে আমরা কি করবো? এক্ষেত্রে কি বৃহস্পতির পোকরাজ পড়ব তবেই রাজসম্মান এনে দেবে, নাকি শুক্রকেও নজর দিতে হবে? এক্ষেত্রেও কিন্তু শুক্র বৃহস্পতির যুগ্ম প্রতিকার ধারণ করতে হবে। তো যুগ্ম প্রতিকার হতে গেলে হয় পোকরাজ সাদা হতে হবে অথবা ইয়েলো ডায়মন্ড হতে হবে। তাছাড়া জন্ম লগ্নের যে কোনো গৃহে বৃহস্পতি থাকলে একমাত্র শুক্র যুক্ত, শুক্র দৃষ্ট ব্যতিরেকে বাকি যেভাবে থাকে আপনারা কিন্তু পোকরাজ ধারণ করতে পারেন। তাতে আপনাদের সেই ভাবপতি গ্রহ যেখানে থাকবে, সেই আমি পূর্বেই বলেছি, ভাবপতি গ্রহ যদি বৃহস্পতির সঙ্গে শত্রু গ্রহ না হয়, কারণ ভাবপতি গ্রহের তো আপনার প্রতিকার করতেই হচ্ছে, এমনকি যে যেভাবে দৃষ্টি দিচ্ছে, যেভাবে অবস্থান করছে, সেই ভাবপতি গ্রহের প্রতিকার করতে গিয়ে যদি বৃহস্পতির বিরুদ্ধ রত্ন হয়, তখন কিন্তু এই বৃহস্পতির পোকরাজ পরে রাজসম্মান দেবে না, বরং অধপতনের দিকে ধাবিত করে দেবে। তো এটি বুঝে শুনে তবেই না বৃহস্পতির পোকরাজ পড়তে হবে। তাছাড়া দেখুন বোর্ডে একটি হাত অঙ্কিত আছে, তো এই হাতে যদি বৃহস্পতির ক্ষেত্র চিহ্নিত আছে, এই বৃহস্পতির ক্ষেত্র যদি অপেক্ষাকৃত নিচু থাকে, কালসে থাকে, এমনকি বিশেষ করে তিল, বিন্দু, জব, জালচিহ্ন অঙ্কিত থাকে, বৃহস্পতির আঙুলটি বৃদ্ধাঙ্গুলির দিকে বাঁকা বা মধ্যমার দিকে বাঁকা, পিছনের দিকে হেলানো, সামনে কুজা বা তিনটি পর্ব সমান নয়, দেখতে বেমানান, এমনটি যদি থাকে তাহলে বৃহস্পতি অশুভ। হ্যাঁ, হতে পারে যে পামিস্ট্রিতে বৃহস্পতির ক্ষেত্র অশুভ, আপনি একটি পোকরাজ ধারণ করতে পারেন, কিন্তু শুক্রের প্রতিকার ব্যতিরেকে কিন্তু পড়তে হবে আপনাদেরকে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া আমি পূর্বেই কিন্তু বললাম যে যদি বৃহস্পতি যে লগ্নের ক্ষেত্রে যেখানেই অবস্থান করুক না কেন, সেই ঘরকে পাপমুক্ত করবে বা তার অশুভত্ব কাটাবে, যদি না ওই ভাবপতি গ্রহ গিয়ে দেখা গেল ভাবপতি গ্রহ তুলা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি শুক্র, তো অষ্টমপতি শুক্র গিয়ে অষ্টমে বসে থাকলো, এবার অষ্টমে বসে আছে সেখানে রাহু যুক্ত আছে এবং শনি যুক্ত আছে, রাহু এখানে তুঙ্গস্থ, কিন্তু তো আপনি এখানে শুক্রের প্রতিকার দিতে পারছেন না, রাহুরও কিন্তু প্রতিকার দিতে পারছেন না, কেন? কারণ দেখুন শুক্র অষ্টমপতি, সে অষ্টমপতি অষ্টমে বসে আছে নিধন স্থানে, তার প্রতিকার দিলে নিধনের মাত্রা বাড়বে, রাহু সেখানে তুঙ্গস্থ, তুঙ্গস্থ থেকে কিন্তু আপনাদের লগ্নে চতুর্থভাবে রাহু দৃষ্টি দেবে তার পঞ্চম দৃষ্টি, এইবার রাহুর সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের ধনভাবে, আবার রাহুর নবম দৃষ্টি পড়বে হচ্ছে দ্বাদশভাবে, আর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে আপনাদের ভাগ্যভাবে। তো যখন ভাগ্যভাব এবং লগ্নের দ্বাদশ ভাব, তাছাড়া লগ্নের চতুর্থ ভাব এবং লগ্নের ধনভাব, তো ধনভাব দিয়ে ধন সঞ্চয় করব, চতুর্থ ভাব থেকে পার্টনার, অংশীদার, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন বিচার করব, অষ্টম ভাব থেকে ধন সম্পদ হানি বিচার করব, তাছাড়া সেই রাহু কিন্তু আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে ভাগ্যের প্রদীপকে নিবিনুব করছে, এবার ধরুন সেখানে গিয়ে শনি অবস্থান করছে, তাহলে কি হলো, এবার শনিকে প্রতিকার করতে হবে। তো শনির প্রতিকার করতে হবে, কেন করবেন? কারণ হচ্ছে তুলা লগ্নের ক্ষেত্রে কি হবে, তুলা লগ্নের ক্ষেত্রে শনি,
কিন্তু শুভকারক গ্রহ। তো শুভকারক গ্রহ সে চতুর্থ এবং পঞ্চম পতি, সে অষ্টমে নিধন স্থানে থাকার জন্য কিন্তু অশুভ হয়েছে, মূলত কিন্তু সে অশুভ নয়। তো অষ্টমে গিয়ে রাহুযুক্ত এবং শুক্রযুক্ত থাকার কারণে শনি অশুভ হয়েছে। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যে শনি আর বৃহস্পতির মিলে পীতম্বরী নীলা ধারণ করতে পারেন, এটিও কিন্তু রাজ সম্মান এনে দেবে এবং পোকরাজের ন্যায় কাজ করবে। কিন্তু ভুল করে যদি আপনারা ওখানে শুক্রের সাদা ডায়মন্ড পরেন, যে অষ্টমপতি এবং লগ্নপতি, অষ্টমপতি তো দোষ, অষ্টমে বসে আছে, তো আমি একটি ডায়মন্ড পরি আর একটি গোমেদ পরি, তো গোমেদ পরলে কিন্তু তখন একেতে তুঙ্গস্থ রাহু, তার কুপ্রভাব থাকবে। আর যখন আপনি ড্যাম লাইটে, অর্থাৎ তুঙ্গস্থ রাহু এমনি ফোকাসওয়ালা রাহু, শক্তিশালী রাহু, তাকে আরও 2 ঘন্টা চার্জ দিলেন, তখন লাইটের সেই তার দৃষ্টি কত শানিত হবে। তো আমি বারবার কিন্তু বলেছি, ক্লাসে বলেছি, অনেক ভিডিওয়ে বলেছি, যে রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি অধিক ভয়ঙ্কর হয়ে থাকে। তো তখন কিন্তু ভয়ানক দৃষ্টি হবে, চতুর্থ ভাবকে ধ্বংস করে দেবে, ধন সঞ্চয়ের ভাবকে ধ্বংস করে দেবে, জীবনের সঞ্চয় করা যাবে না, এমনকি তার যে দ্বাদশে দৃষ্টি দিয়ে ব্যয়ের মাত্রা বাড়িয়ে দেবে, আবার ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে ভাগ্যের প্রদীপ নিভু নিভু করবে। তাছাড়া রাহুর কি তৃতীয় দৃষ্টিও কিন্তু থাকে, সে ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে রোগ ব্যাধির মাত্রাও কিন্তু বাড়িয়ে দেবে। তো এক্ষেত্রে কিন্তু রাহুকে অ্যাভয়েড করতে হবে। তো অ্যাভয়েড করলে যখন পীতম্বরী নীলা পরব বা যখন নীলা জাতীয় কোনো রত্ন পরব, শনির কোনো রত্ন পরিধান করব, রাহু কিন্তু দমিত হবে। মাঝপথে থাকলো শুক্র, অর্থাৎ আমার কথা হচ্ছে আমার প্রাণপ্রিয় দর্শকদের কাছে, যে পোকরাজ পড়লে রাজসম্মান পাবেন, প্ল্যানেটের যে অবস্থায় থাকুক না কেন, সে যে গৃহেই দৃষ্টি দিক না কেন, বৃহস্পতি সম্মান দেবে। কিন্তু শুক্রযুক্ত বৃহস্পতি, শুক্রদৃষ্ট বৃহস্পতি বা শুক্রের সাথে কানেক্টেড বৃহস্পতি, এক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কখনোই পোকরাজ পরিধান করলে রাজসম্মান দেবে না। তো এই জায়গাটি যদি আপনারা বেছে নিতে পারেন, বা বেছে নিতে না পারলে তখন আপনাদের আশেপাশে অবস্থিত কোনো অভিজ্ঞ জ্যোতিষের শরণাপন্ন হবেন, প্রয়োজনে 5 জন জ্যোতিষকে দেখান, দেখিয়ে আপনাদের যাকে মনের মতো হয় তার সাজেশান মোতাবেক আপনারা যদি পোকরাজ পরিধান করতে বলে তাহলে পোকরাজ কিনুন। পোকরাজ কেনার আগে তার খাঁটিত্ব দেখুন, তার শাইনিং দেখুন, তার ত্রুটি যুক্ত আছে কিনা, তিল যুক্ত আছে কিনা, কাটা ফাটা আছে কিনা, এগুলো লক্ষ্য করুন। করার পর তারপর আংটিতে বা বাহুতে কলেট বা গলায় লকেট তৈরি করে শোধন করে পরিধান করুন, দেখবেন নিশ্চিত রাজ সম্মান দেবে। তাছাড়া হাতের ক্ষেত্রে, বৃহস্পতির ক্ষেত্রে, যখন আপনি বৃহস্পতির ইন্ডেক্স ফিঙ্গার দেখছেন যে শনির দিকে বাঁকা থাকলে, আপনি তখন কিন্তু ইয়েলো পোকরাজ না পরে পীতম্বরী নীলা পরবেন বা পিত পোকরাজ পরবেন, কারণ শনিতে কিন্তু বৃহস্পতিকে আকর্ষণ করছে। যদি শুক্রের দিকে আঙুলটি বাঁকা থাকে, ইন্ডেক্স ফিঙ্গারটি, তখন কিন্তু আপনার ওই সাদা রঙের পোকরাজ পরতে হবে বা ইয়েলো রঙের ডায়মন্ড পরতে হবে, কারণ শুক্রযুক্ত বৃহস্পতি। আবার যদি ধরুন বৃহস্পতির ক্ষেত্রেও তিল জব ক্রস জাল চিহ্ন, আবার শুক্রের ক্ষেত্রেও তিল জব ক্রস জাল চিহ্ন, যদিও বৃহস্পতিতে ক্রস কিন্তু একমাত্র শুভ ফল দেয়, তো বৃহস্পতিতে যদি কাটাকাটি তিল জব জাল চিহ্ন অঙ্কিত থাকে এবং বৃহস্পতি যদি নিঃস্বস্থ থাকে, একই সঙ্গে যদি শুক্রও দুর্বল থাকে বা শুক্রেও অশুভত্ব চিহ্ন যুক্ত থাকে, অশুভ চিহ্ন বলতে তিল জব ক্রস জাল এই সব ধরনের চিহ্ন, বা বৃদ্ধাঙ্গুলি একেবারে নুয়ে পড়ছে, বৃদ্ধাঙ্গুলির গর্ভটি খোল বা গোড়া শিকু নাগামোটা, বৃদ্ধাঙ্গুলিটির নখ গদার মতো, সেই সঙ্গে শুক্রের পর্বটি কালছে এবং নিচু এবং সংকীর্ণ, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুক্র এবং বৃহস্পতির মিলে আপনারা সাদা রঙের পোকরাজ অথবা ইয়েলো ডায়মন্ড পরিধান করতে পারেন, তবেই না কিন্তু আপনাদের রাজসম্মান এনে দেবে। নচেত শুক্র বিপক্ষে থাকলো, শুধু পোকরাজ ধারণ করলেন, আবার আলাদাভাবে ডায়মন্ড পরিধান করলেন, এক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তখন রাজসম্মানের পরিবর্তে আপনাদের রাজ বিপর্যয় কিন্তু ঘটাতে পারে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। কারণ বৃহস্পতি যেমন দেয়, যেমন বিশেষ করে পোকরাজ যেমন আপনাদের উদার করবে, পরোপকারী করবে, ধার্মিক করবে, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ, দৈবানুকূল্য, এমনকি বিশেষ করে জ্ঞান বিদ্যা অর্থ সম্মান সম্পত্তি প্রাপ্তি প্রতিষ্ঠা, মানে প্রতিষ্ঠা যশ সম্মানের শীর্ষে যে নিয়ে যাবে, তাতে যে উত্তরাধিকার সূত্রেও যে সহযোগিতা পাবে, দৈবানুকূল্য পাবে, অর্থাৎ দৈব আপনাদের সহযোগিতা করবে, আর আপনাদের কর্মদক্ষতা বলে আপনারা কিন্তু রাজসম্মান পাবেন। তো সেই প্রাপ্তির পথে
যেন হিতে বিপরীত না হয়, যে টাকা দিয়ে আমরা পোকরাস কিনলাম কিন্তু রাজসম্মান পেলাম না, উল্টে আরো অধপতনের দিকে ধাবিত হলাম, এমনটি যেন না ঘটে, তার জন্যই কিন্তু আমার আজকের আয়োজন। তো দর্শকবৃন্দ, আশা রাখি আপনারা যদি ভিডিওটি বুঝতে সক্ষম হয়ে থাকেন আর এই ভিডিও দ্বারা যদি সত্যিকার অর্থে আপনারা উপকৃত হন এবং পোকরাজ পরিধান করে যদি সত্যিকার অর্থে রাজ সম্মান পান বা জীবনের বালা মুসিবত যদি দূরীভূত হয় এবং জীবনের সেই প্রতিষ্ঠা যশ সম্মানে সুউচ্চ আসনে যদি আপনারা আরোহণ করতে সক্ষম হন, জরা ব্যাধি দুঃখ দৈন্য থেকে মুক্ত হন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। আর তখনই আমি প্রত্যাশা করব যে আপনারা ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, যে কমেন্টের উপর নির্ভর করে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে। সেই সঙ্গে শেয়ার করে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজনদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর লাইফ লিড করুন, এই রাজ সম্মান পোকরা জেনে দিক, তবে ভেবে চিনতে বুঝে শুনে পোকরাজের বর্ণ নির্ণয় করবেন। যে সামান্য পোকরাজের বর্ণ, কিন্তু বর্ণ বৈষম্যতাই কিন্তু তার জীবনের উপকারিতা। বিশেষ করে পোকরাজটি যদি অরেঞ্জ কালার বা পিএজি কালার হয়, সে কিন্তু রবি বৃহস্পতির একসঙ্গে কাজ করবে। পোকরাজটি শুধু ইয়েলো হলে শুধু বৃহস্পতির কাজ করবে। বৃহস্পতিটি অর্থাৎ পোকরাজটি একটু যদি পীতবর্ণের হয়, শনি বৃহস্পতির একসঙ্গে কাজ করবে। বৃহস্পতিটি সাদা হলে শুক্র বৃহস্পতির একসঙ্গে কাজ করবে, অর্থাৎ পোকরাজটি সাদা হলে শুক্র বৃহস্পতির একসঙ্গে কাজ করবে। তো এইরকম স্যাফায়ার গ্রুপের রত্ন কালার অনুযায়ী কিন্তু অন্য গ্রহকে টেনে এনে কাজ করবে। তো যাকে আপনি টানবেন সেই ভাবপতি গ্রহের দিকে নজর রেখে তাকে শক্তিশালী করা যাবে কি যাবে না, এটা কিন্তু ভেবে চিনতে বুঝে শুনে তবেই না যদি আপনারা পোকরাজ পরিধান করেন, তো দেখবেন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে এবং সত্যিকার অর্থে আপনারা রাজসম্মান পাবেন। তো দর্শকবৃন্দ, আপনারা রাজসম্মান পান এই প্রত্যাশা সর্বদাই রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর লাইফ লিড করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।